বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা। ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি হারুনুর রশিদ স্বপন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আর একদিন পর, মানে আর দুদিন, একদিন পর মানে শুক্রবার শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবং আপনারা জানেন যে এই সময়ে মানুষ বাড়িতে ফেরে, গ্রামের বাড়িতে ফেরে নগরবাসী। আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশনে আপনাদের দেখানোর জন্য যে আসলে এখন পরিস্থিতি কি, মানুষ কি ঠিকই গ্রামে ফিরছে কেনা। আমাদের পাশেই এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে বন্ধুরা, এটি কিশোরগঞ্জে যাবে এবং সেই কিশোরগঞ্জ এক্সপ্রেস এটি, এটা আসলে নতুন একটি ট্রেন। আমরা যদি দেখি তাহলে দেখবেন আসলে যাত্রী বলতে খুবই কম, যাত্রী নেই। এবং তবে এখানে সামাজিক দূরত্ব ও অন্যান্য বিষয়ে আমরা একটু কথা বলি। এখানে একজন দাঁড়িয়ে আছেন, যে পরিস্থিতি কি এখানে দাঁড়িয়ে আছেন, যদি একটু আপনার নামটা বলতেন। মোহাম্মদ মোবারক হোসেন। মোবারক হোসেন, আপনি কি দায়িত্বে আছেন? যে আমি ক্যারেজ অ্যাটেন্ডেন্ট। তো এই করোনা কালে আপনার অভিজ্ঞতা কি? সাধারণত এই যে গত ঈদ যদি তুলনা করেন, গত ঈদ মানে গত কোরবানির ঈদ, আর এবার ঈদের সাথে তুলনা করলে আপনি কিভাবে দেখেন যাত্রীর বিষয়ে? আমাদের যাত্রী সেবাটা আমরা, যারা টিকিট নিয়ে আসে শুধু টিকিটধারী লোকই আমরা দেখে দেখে উঠাই, বিনা টিকিটে কোনো যাত্রী আমরা উঠতে দেয় না। প্লাস আমাদের কর্তৃপক্ষ গেট থেকে ঢুকতে দেয় না। আমরা গাড়িতে যাত্রী উঠার আগে আমরা ওই স্প্রে, মানে নাশক দিয়ে আমরা স্প্রে করি, স্প্রে করে তারপরে অনুমতি দেয় যে আপনারা উঠেন। হ্যাঁ, জীবাণুনাশক স্প্রে করে তারপরে অনুমতি দেয় যে আপনারা উঠেন। এভাবে আমরা, আমি যেটা জানছিলাম যে যাত্রীর সংখ্যা যদি এক বছর আগে তুলনা করেন, আর এখন আজকে তো ঈদের একদিন আগে মাত্র, ঈদের একদিন আগে কি পরিস্থিতি আগে হতো আর এখন কি অবস্থা? ওই দিকটা বিবেচনা করলে আগে তো প্রচুর যাত্রী হতো, আমরাও নিজের এই গাড়িতে উঠতে কষ্ট হতো। এখন তো করোনাকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে ওই পদক্ষেপ অনুযায়ী আমরা শুধু সিটের যতগুলি সিট আছে তার অর্ধেক সরকার বিক্রি করতেছে, ওই তুলনায় তো সিটের সংখ্যা সব বিক্রি হয়, কিন্তু যাত্রী তো ওই হিসাবে আমাদের দেখতে কমই দেখা যায়। তো বন্ধুরা, আমরা শুনছিলাম ওনার বক্তব্য যে পরিস্থিতি কি। আমরা আরও একজনের সাথে কথা বলবো, যে এখানকার স্টেশন ম্যানেজার। আমরা স্টেশন ম্যানেজারের কাছে পুরোটো জেনে তারপর হয়তো আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। আপনার নাম আমিনুল হক? আমিনুল হক জুয়েল, স্টেশন ম্যানেজার, আপনাকে স্বাগতম। জি, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে উনি বলেছেন যে আসলে স্বাস্থ্য নিরাপত্তা কি নেওয়া হয়েছে, কিন্তু আপনারা তো একটা সিটে একজনকেই বসান, তারপরও কি আর যাত্রী হয় বা পরিস্থিতি কি? আসলে আপনারা জানেন যে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দুই মাস ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পরে ট্রেন যোগাযোগ চালু হয়েছে মাত্র 19 জোড়া ট্রেনের মাধ্যমে। বর্তমানে ঢাকার সাথে কানেক্টেড 12 জোড়া ট্রেন, এই ট্রেনগুলো যথাসময়ে ঢাকা আসছে এবং ঢাকা ছেড়ে যাচ্ছে। তো আপনারা জানেন যে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে ট্রেনগুলো চলাচল, যাত্রীরা যাতে চলাচল করে সব ধরনের ব্যবস্থা আমরা রেখেছি। আমরা প্রথমে ট্রেনের শিডিউলগুলোকে এরকমভাবে তৈরি করেছি, একটি ট্রেন ছাড়ার সময় আরেকটি ট্রেনের মানে 1 থেকে 1.5 ঘন্টা সময় ফাঁকা থাকে। তো এই সময় যেহেতু ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, যাত্রীরাও আসছে, সময় মতো আসছে এবং ট্রেন উঠে চলে যাচ্ছে, স্টেশনে এসে বসে থেকে গ্যাদারিং সৃষ্টি করতে হচ্ছে না। আমরা ট্রেনের টিকিটগুলো, সমস্ত টিকিটগুলো অনলাইনের মাধ্যমে দিয়েছি যাতে ঘরে বসে টিকিটগুলো কাটতে পারে এবং স্টেশনে এসে গ্যাদারিং সৃষ্টি না করতে হয়। আপনারা জানেন যে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, সব ধরনের যাত্রীরা যাতে চলাচল করতে পারে সব ধরনের ব্যবস্থা আমরা রেখেছি। এই স্টেশনে ঢোকার মুহূর্তে আপনারা দেখবেন যে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি, থার্মাল স্ক্যানার দিয়ে আমরা যাত্রী তাপমাত্রা মাপছি, যাদের তাপমাত্রা বেশি হচ্ছে তাদেরকে আমরা প্রবেশ করতে দিচ্ছি না, এবং মাস্ক এবং টিকিট ব্যতীত কাউকে আমরা প্রবেশ করতে দিচ্ছি না। হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে আমরা স্টেশন প্রবেশ করাচ্ছি। আপনারা জানেন আমরা প্রতিটা ট্রেনের আমরা হাতল, কোচ, আসন এবং স্টেশন প্ল্যাটফর্ম যে বর্ণনা আসুক ওর সঙ্গে আমরা আরও একটু কথা বলবো। এটাকে ট্রেনের ভেতরটা যদি আমরা দেখি, আমরা একটু দেখি আপনার আবার সাথে আসবো, যদি একটু ট্রেনের ভেতরে বন্ধুরা আমরা একটি প্ল্যাটফর্মে একটি মানে বগিতে উঠেছি। দেখি এখানকার যাত্রীরা সবাই সামাজিক নিরাপত্তা মাস্ক পরেই আছেন এবং খুব স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে একজন করে বসছেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এই করোনা কালে আপনি কেন বাড়ি যাচ্ছেন এবং এখানকার ব্যবস্থাপনা আপনার কেমন লাগছে, আপনার নাম প্লিজ। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। করোনা অবস্থা সচেতন ভালোই আছে, রোজা ঈদে বাড়ি জেনে করানোর জন্য, এর জন্য কুরবানি ঈদে বাড়ি যেতেছি। রিস্ক ফিল করছেন না?
রিস্ক তো স্বাভাবিক তো আসে, তারপরে যেহেতু মা বাবা আছে, মা বাবার জন্য দেখ, মা বাবার জন্য তো মনে করেন মন কাঁদে। আপনি তো কিশোরগঞ্জ ট্রেনেই যান, অতীতে তো গিয়েছেন, এমন ট্রেন ফাঁকা অতীতে কি রকম দেখেছেন? মানে এই সময় ঈদের সময় কেমন হতো? ঈদের সময় তো প্রচুর ভিড় হতো, মানে বসার সিট নিয়ে যদি বসতাম তারপরে মনে করেন মানুষ একটার পর আর একটার পর একটা এবং গাদাগাদি হয়ে যাওয়া লাগবে। এখন তো অনেক নিরাপত্তা যেতে পারতেছি, তাও তারপরে তো এখনো তো সিট খালি থাকে এই মুহূর্তে। হ্যাঁ, করোনা কালীন তো সিট খালি থাকবে, দুজন এক দুইটা সিট একজনের, এর জন্য তো সিট খালি, না হলে তো সিট খালি থাকতো না। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করি, যে আসলে তিনি কেমন উপভোগ করেছেন। আপা, আপনার সাথে একটু কথা বলবো, যে আপনার নাম পরিচয় দেবেন। আমার নাম নাজমুন্নাহার। কোথায় যাচ্ছেন? কিশোরগঞ্জ। তো এই করোনার সময় কষ্ট করে কেন যাচ্ছেন? এবং আপনি তো সবসময় ট্রেনে চড়েন, তো সেই সময় ট্রেন আর এই সময় ট্রেনের মধ্যে কি পার্থক্য দেখেন? অনেক পার্থক্য, অনেক নিরাপত্তায় যাইতেছি, মানে অনেক ভালো লাগতেছে, যাইতেছি মার জন্য, মা অসুস্থ দেখতে যাইতেছি। এখানে আপনার স্বাস্থ্যবিধি বা অন্যান্য জিনিস ট্রেন কর্তৃপক্ষ কেমন মানছে? অনেক ভালোই মানছে, মনে হয় না আগে যেরকম যানজট ছিল, এখন তো কোনো যানজট নেই, অন ভালোই যেতে পারছি। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা দেখলেন একটি ট্রেনের একটি বগির ভিতরে আমরা প্রবেশ করেছি একটু আগে, এবং সেখানে যারা বলছেন তারা কিন্তু এখানকার, এটি আমি খুব আমার চোখে যা পড়েছে যে বাংলাদেশের অন্যান্য পরিবহন ব্যবস্থার চেয়ে ট্রেনের যে ব্যবস্থাপনা সেটি আসলে আমার কাছে ভালোই লেগেছে। এখানে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য নিরাপত্তা এবং সব বিষয়গুলোকে অত্যন্ত চমৎকারভাবে বাংলাদেশ রেলওয়ে এই ব্যবস্থাপনাটা করেছে। আমরা এর আগে এটা জানতাম বা শুনেছি যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি যেটা মানার সেটি ট্রেনে মানা হচ্ছে, এবং আমরা দেখেছি যে একটি সিটে একজন যাত্রী বসছেন এবং যাত্রী যারা রয়েছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরা আরেকটি বগিতে প্রবেশ করে দেখাচ্ছি, এটি আসলে একটি বন্ধুরা, আমরা আরেকটি, এটি এসি চেয়ার কোচ, একটু বিলাসবহুল। এখানেও আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন স্বাস্থ্যবিধি আসলেই মানছে এখানে। বাংলাদেশে অন্যান্য জায়গায় যে পরিস্থিতি তার অনেকটা ব্যতিক্রমী আমার মনে হচ্ছে। যারা রয়েছেন তারা সবাই মাস্ক পরে আছেন, এবং একই সঙ্গে খেয়াল করবেন বন্ধুরা, একটি মানে ডবল সিট এগুলো কিন্তু একজনই বসছেন, যে কথাটাই বারবারই বলা হয়েছিল দূরত্ব রাখা, বাংলাদেশ রেলওয়ে সেই বিষয়টি রাখছে। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তিনি এই করোনাকালে কেনই বা এত জরুরি বাড়ি যেতে হচ্ছে, এবং এই সময় ট্রেন যাত্রা কেমন আপনার কাছে লাগছে, একটু নাম পরিচয় দেবেন প্লিজ। যেমন আমরা এখান, আমার বাড়ি কিশোরগঞ্জ কটিয়াদি। তো আমার বাড়ি যাওয়া লাগছে মূলত হচ্ছে আমার আব্বু আম্মু বাড়িতে, আর কেউ নাই, এরপরে আমাকে যেতে হচ্ছে আর কি। কেমন লাগছে এই যে তারা? হ্যাঁ, ওভারঅল ভালো। হ্যাঁ, আমি মনে করি যে এই করোনা পরিস্থিতিতে ট্রেনের চেয়ে ভালো যাত্রা কোথাও নাই আমার মতে। যাত্রীরা ট্রেন যাত্রাকে অনেক নিরাপদ মনে করেছেন এই করোনা পরিস্থিতিতে, এবং তারা আসলে বলছেন যে এই অবস্থায় যা তাতে তারা হ্যাপি বা সন্তুষ্ট। একটু পরেই মূলত এই ট্রেনটা ছেড়ে যাবে বন্ধুরা, তারপরে আমরা আসলে ট্রেনের স্টেশন যেটা তার ভেতরে কি পরিস্থিতি তাও আপনাদের দেখানোর চেষ্টা করব, ওখানে যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে। বন্ধুরা, আমরা আপনাদের সঙ্গে রয়েছি ডয়েচে ভেলের পক্ষ থেকে, আমি হারুন রশিদ স্বপন, এবং আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। আমরা আবার আমাদের এখানকার স্টেশন ম্যানেজারের সঙ্গে একটু কথা বলবো। এই ট্রেনটা একটু পরেই ছেড়ে যাবে, যাত্রীরা এখনো দু একজন আসছেন। বন্ধুরা, বাংলাদেশে এই করোনা পরিস্থিতিতে আপনারা খেয়াল করছেন যে যাত্রীও কম, স্বাস্থ্যবিধির কারণে টিকিটও কম দেওয়া হচ্ছে, কেন দুটো সিটে একজন। কিন্তু এমন ট্রেন যাত্রা বাংলাদেশের মানুষের পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না। বাংলাদেশের ট্রেন যাত্রা মানে হচ্ছে অনেক কষ্ট করে ছাদে বাসে ঘুরে। আমরা আবার স্টেশন ম্যানেজার সাহেবের সঙ্গে আরেকটু কথা বলবো। তো আমরা জানতে চাচ্ছিলাম এই সময়ে আপনাদের যে ট্রেনের যে রয়েছে কতদিন রুটে এখন আপনারা চালাতে পারছেন? আসলে আমরা সমস্ত দিকে, যেমন ঢাকা চিটাং রোডে একটি ট্রেন, ঢাকা নীলফামারীগামী একটি ট্রেন, ঢাকা সিলেট রোডে একটি ট্রেন, এরকমভাবে আমরা ঢাকা থেকে 12টি রুটে ট্রেন ছাড়ছে আন্তনগর ট্রেন। তো এই ট্রেনের আসনগুলো আমরা একটি আসন ফাঁকা রেখে, পাশে আসন ফাঁকা রেখে আমরা টিকিটগুলো বিক্রয় করছি।
তো আপনারা জানেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার সব ধরনের আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তারপরেও যাত্রীদের তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে, তারা যাতে মেনে চলে। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, তারাও তাদের দিকে যাতে মেনে চলে আমরা সেই অনুরোধ করব আপনাদের মাধ্যমে। আমি যেটা জানতেছিলাম যে যাত্রীর সংখ্যা, আপনাদের যে পরিমাণ টিকিট ছাড়েন তত টিকিট কি বিক্রি হয় না, যাত্রীর সংখ্যা কমে গেছে? হ্যাঁ, আমাদের এই যে ঈদের এই ইয়ার কারণে 100% টিকিট অলরেডি সেল হয়ে গেছে আগামীকাল পর্যন্ত, তা কোনো আসন ফাঁকা নাই। তবে ঈদের পরেও এই আপনাদের অগ্রিম টিকিট ছাড়ার কথা ছিল না? আমরা আসলে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব যদি বেড়ে যায় সেই কারণে আসলে আমরা সীমিত আকারে যে সমস্ত ট্রেনগুলো চলাচল করছিল ওই ট্রেনগুলোই চলছে। আমরা কোনো স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখিনি, কোনো অতিরিক্ত কোচের ব্যবস্থা রাখিনি, অনেক আসন বৃদ্ধি করার কোনো ব্যবস্থা রাখিনি। তা এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যদি কমতে থাকে আসলে আমরা পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো যে ট্রেনের সংখ্যা এবং সব ধরনের ব্যবস্থা বেশি রাখার। এমনিতে সাধারণত ঈদের সময় আপনারা যদি ধরেন প্রতিদিন একটু ধারণা নেই, গত যখন স্বাভাবিক অবস্থা ছিল কি পরিমাণ যাত্রী হতো আনুমানিক? আমাদের তো প্রায় 50-60 হাজার আসন থাকতো সব মিলে, সব ট্রেনের আন্তনগর মেল লোকাল মিলিয়ে। শুধু আন্তনগরে আমরা প্রায় 25-26 হাজার আসন থাকতো, সেই জায়গাতে আমরা মাত্র 5,000 আসন দিয়ে এই 12টি ট্রেন চালাচ্ছি। 25-26 হাজার আসন থাকতো, এখন 5,000 আসন চালাচ্ছি। তা যেহেতু 12টি ট্রেন চলাচল করছে, তা যেহেতু সীমিত আকারে ট্রেন চলাচল করতে হবে সেই কারণেই আসলে এই ব্যবস্থা। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যদি কমে যায় তাহলে আমরা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করব এবং নর্মাল হয়ে যাবে আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন। বন্ধুরা, এই ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ট্রেনটি ছেড়ে যাবে, আমরা এটি এর পরে আবার দেড় ঘন্টা পরে আবার একটি ট্রেন রয়েছে, এটি যাবে কিশোরগঞ্জে। আমরা দেখেছি যে ঈদের আগে যারা যাচ্ছেন আসলে তারা খুব প্রয়োজন ছাড়া কেউ যাচ্ছেন না, তারা মনে করছেন যে আসলে এই সময় তাদের না যেয়ে আর উপায় নেই। বাংলাদেশে এই করোনা পরিস্থিতিতে ঈদের ঠিক একদিন আগে কমলাপুর রেল স্টেশন থেকে আমি আপনাদের সঙ্গে ডয়চে ভেলের পক্ষ থেকে রয়েছি, হারুনুর রশিদ স্বপন। আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। বন্ধুরা, আপনারা নিজেরাও জানেন, আপনারা তো বাংলাদেশে যারা থাকেন, যারা এই ট্রেনে চড়েন, তারা জানেন যে ঈদের আগে ট্রেনের যাত্রা সে এক ভয়াবহ যাত্রা। মানুষ ট্রেনের ছাদে বাদুড় ঝোলা হয়ে ট্রেনে চড়ে, কিন্তু সেই পরিস্থিতি এখন নাই। আপনারা যদি আবারও দেখেন কম্পার্টমেন্টের ভিতরে ফাঁকা একটি দুজনের সিটে একজন বসেছেন এবং মোটামুটি স্বাস্থ্যবিধি বলতে যেটা বোঝায় সেটি অন্ততপক্ষে আমরা এই ট্রেনে দেখেছি, এবং যারা যাত্রী রয়েছেন তারাও সেটি বলেছেন। আমরা কথা বলেছিলাম স্টেশন ম্যানেজারের সঙ্গে, তিনিও বলছেন যে যেখানে 26,000 আপনার যাত্রী বহন হয় বা সিট রয়েছে প্রতিদিনের জন্য, সেখানে এখন 5,000 সিট আসলে তারা ব্যবহার করছেন, অর্থাৎ ট্রেনের সংখ্যা কমেছে, বগি কমেছে, একই সঙ্গে তারা সিটও রিঅ্যারেঞ্জ করেছেন। আমরা ট্রেনটি চলে যাচ্ছে, তাদের শুভযাত্রা কামনা করছি। যারা কিশোরগঞ্জ যাবেন তারা যেন ভালোভাবে যেতে পারেন, তারা যেন সুস্থভাবে যেতে পারেন, তারা যেন সুস্থ থাকেন। বন্ধুরা, আমরা এখন এগিয়ে গিয়ে ভেতরে আসলে ওখানে স্বাস্থ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি গেটগুলোতে যা রয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করব। বন্ধুরা, ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সঙ্গে রয়েছি আমি হারুনুর রশিদ স্বপন, আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। বন্ধুরা, আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং একটি ট্রেন ছেড়ে গেল, ঈদের ট্রেন। এবার কোনো স্পেশাল ট্রেন দেওয়া হয়নি, প্রয়োজন পড়েনি, আর বাড়তি টিকিটও বিক্রি করার কোনো প্রয়োজন পড়েনি, যদিও মন্ত্রী বলেছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে 4টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে, এবং তারা বলছেন যে টিকিট রয়েছে সেটি শতভাগ আসলে তারা বিক্রি করতে পেরেছেন, তবে অতিরিক্ত বা বাড়তি ট্রেন তারা দেবেন না, এবং সেই অর্থে যাত্রীদের চাপও নেই। আমরা যদি একটু আগে ছিলাম আপনার রেল স্টেশনে, এখানে একজন কর্মীকে দেখতে পাচ্ছি, তিনি পুরো ট্রেন স্টেশনে আসলে তিনি জীবাণুনাশক ছেটাচ্ছেন, যদি আমরা তার সাথে একটু কথা বলি। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। জি, আমি রনি। রনি, সারাদিন আপনারা কিভাবে এই এখানে স্বাস্থ্য নিরাপত্তা বা স্বাস্থ্যবিধি অথবা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতায় কতজন নিয়োজিত আছেন, কিভাবে আপনার দায়িত্ব পালন করেন? আমরা 4 জন আছি, 4 জনে সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ট্রেনের ভিতরে জীবাণুনাশক স্প্রে করি। ট্রেনের ভিতরে এবং কম্পার্টমেন্টে দুই জায়গায়? জি, দুই জায়গায়।
তো এটার কোন একদম 24 আওয়ার্স জি 24 আওয়ার্স করেন তো এমনি ধরেন যে এটা যে আপনারা করছেন তাতে কি মানুষ সন্তুষ্ট এবং একই সঙ্গে মনে কি করেন যে মোটামুটি স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা আপনারা নিতে পারছেন জি জি নিতে পারছি ধন্যবাদ রনি আমরা একটু এগিয়ে যাই আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে এটা কোথায় যাবে আসলে এটা একটি এই ট্রেনটি চলে না এটা গধুলি সোনার বাংলা তরুণা নিশিতা এই ট্রেনটি আসলে আপনার বন্ধুরা এর পরে আমরা আসলে ঢাকার যে কোনো একটি বাস টার্মিনালে যাব আশা করছি গাবতলি বাস টার্মিনাল অথবা মহাখালী যে কোনো একটি বাস টার্মিনালে গিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কেও আপনাদের কিছু জানানোর বা দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই করোনা মহামারী সারা বিশ্বব্যাপী বাংলাদেশেও মৃতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে এবং এখানে কিন্তু এখনো করোনা ওই অর্থে যদি আমরা বলি তাহলে এটা কমে আসার কোনো মানে আশা এখনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দীর্ঘদিন ধরে একই অবস্থায় রয়েছে প্রতিদিন মৃত্যু বাড়ছে মানুষ মারা যাচ্ছেন আক্রান্তের সংখ্যা বাড়ছে যদিও টেস্ট কমে গেছে বাংলাদেশে এখন একটা দাবিও উঠেছে যে এখন এখানে কি অ্যান্টিবডি টেস্ট করা হবে কি না যে কতজনের ভিতরে অ্যান্টিবডি গ্রো করেছে বাংলাদেশ সরকার সেটি একটি প্রক্রিয়াধীন রয়েছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে তখন আমরা বুঝতে পারবো সাধারণত বাংলাদেশে ঈদের সময় ঢাকা শহর থেকে 70-80 লাখ নগরবাসী ঢাকার বাইরে চলে যান তো এবার সার্বিক যে খোঁজ খবর আমাদের কাছে রয়েছে বন্ধুরা তাতে কিন্তু অত পরিমাণ যাবেন না দুটি কারণ রয়েছে একটি হচ্ছে গত ঈদে যারা গিয়েছেন তাদের একটি অংশ আর ফিরে আসেননি আর হচ্ছে আপনারা জানেন বন্ধুরা এটা সবার জন্যই বাংলাদেশে যে এই করোনার কারণে অর্থনৈতিক অবস্থা অনেকেরই খারাপ হয়ে গেছে অনেকেই আগের মতো আয় নেই সেটা কমে গেছে যার ফলে ঢাকা শহর ছেড়ে বাসা ভাড়া দিতে না পেরে একটি দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে অনেকেই গ্রামে চলে যেতে বাধ্য হয়েছেন যার কারণে আসলেই ঢাকা শহরে কিন্তু আগের মতো সেই পরিমাণ লোকও নেই আর আপনারা ইতিমধ্যেই জানেন যে পোশাক কারখানার কর্মীদের কিন্তু ঢাকা শহর তারা যে সমস্ত এলাকায় কাজ করেন সেই সমস্ত কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে এই 3 দিনের যে ছুটি তারা যে বাসায় থাকেন সেখানেই থাকবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে একই নীতি করা হয়েছে তারা ছুটি পাচ্ছেন ঈদের কিন্তু তারা কর্মস্থল ছেড়ে যেতে পারছেন না আবার ব্যাংকেরও মোটামুটি একই নিয়ম ব্যাংকের যারা সিনিয়র অফিসার আছেন স্টেশন বা অথবা ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন তারা যেতে পারছেন না অন্যরা যেতে পারছেন সব মিলিয়ে আসলে যাওয়ার পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে সব মিলে একটু যাওয়ার পরিমাণটা একটু কমে গেছে যে জিনিসটা হচ্ছে যে যাওয়ার সুযোগটিও কম আবার সব মিলিয়ে যাওয়ার সুযোগটিও কম আবার অনেকেই আর্থিক অবস্থার কারণে এবার গ্রাম এখানে আসলে স্যাবলনের পক্ষ থেকে এখানে বিক্রিরও ব্যবস্থা রয়েছে আমরা যদি একটু কথা বলি আপনাদের সঙ্গে যে এখানে তো আপনারা বিক্রি করছেন তো কি কি বিক্রি করছেন এবং মানুষের চাহিদা কি এটা নিয়ে আপনি যদি আপনার পরিচয় দিয়ে একটু বলতেন আসসালামু আলাইকুম আমি মিম স্যাবলনের পক্ষ থেকে এসেছি আসলে আমরা এখানে কোনো সেল করছি না আমরা শুধুমাত্র আমাদের যে স্যাবলনের হ্যান্ড স্যানিটাইজারটা আছে এটার অ্যাড এর কাজ করছি বিজ্ঞাপন দিচ্ছেন কিন্তু পাবলিক যদি নিতে চায় বা সার্ভিস দিতে চায় পাবলিক যদি নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবে আমরা এখানে ডিসকাউন্টে সেল করছি কিন্তু শুধু স্যাবলনই একাই কেন এখানে বিজ্ঞাপন দেবে অন্যদের কোনো সুযোগ নাই আসলে এটা আমাদের মানে কি বলবো এটা আমাদের অফিস থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে শুধু মানে স্যাবলন কোম্পানি থেকে আমাদের অফিসের মাধ্যমে আমরা এখানে প্রজেক্টের মাধ্যমে এসেছি ধন্যবাদ আপনাকে বন্ধুরা এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন আমরা বাইরেও দেখেছি সবখানেই তাদের একটি অবস্থান রয়েছে এবং তারা পুরো বিষয়টিকে মনিটরিং করছেন এবং প্রয়োজনে কিন্তু সেখানে তারা নানা কাজ করছেন এরা ট্রেনের আসলে কর্মী স্বেচ্ছাসেবক এইমাত্র ট্রেন ছেড়ে যাওয়ায় তারা অবশ্যই এখন চলে এসেছেন এবং যে ট্রেনটি চলে গেল কিশোরগঞ্জে আপনার কি সেখানেই ছিলেন কিশোরগঞ্জে ট্রেনের দায়িত্বে ছিলেন এখানে কি দায়িত্ব পালন করছেন ওখানে বিনা টিকিটে কেউ গেছে নাকি এটা আমরা চেক দিছি এবং টিকিট ছাড়া কেউ একটা লোক উঠতে পারতেছে না আমরা এটা দেখছেন করছি গেছে কেউ টিকিট ছাড়া কেউ না কেউ টিকিট ছাড়া যায় যাত্রীদের ভিতরে অনেক ভালো মানে যাত্রীদের কি অবস্থা ভালো আছে যাত্রী মোটামুটি ভালো আছে মানে করেন এক দূরত্ব বজায় যাচ্ছে এক টিকিট পর পর সিট পর পর লোক যাইতেছে মানে আগে কি অবস্থা ছিল
আগে সে মোটামুটি ভালো আছে বলছি আগে ঈদের সময় কত যাত্রী থাকতো আর এখন কি অনেক অনেক আগে তো অনেক যাত্রী সাথে থাকতো বাংকারে থাকতো এখন ওইটা নাই এখন একজনের প্রতি একজন খাইয়া যাইতো কষ্ট হইতো অন্ত খুব আরামে যাইতো নিচে সব জায়গায় মানুষ প্রচন্ড ছিল আর আগের বারের তুলনায় তো এবার ওই যাত্রী মানে 30% নাই আগে যে যাত্রী যে পরিমাণ যাত্রী আসলো পুরো স্টেশন ট্রেন এতক্ষণে জমজমার আসলো পোড়া হয়ে উল্লাস সবাই ডিউটিতে ব্যস্ত সবাই যার যার কাজে ব্যস্ত আর এখন তো ওই তুলনায় মানে 20 ভাগও যাত্রী নেই দুই সিরে একজন এটা আর কিরকম যাত্রী হইতে পারে ধন্যবাদ বন্ধুরা একটু আগে আমরা যেটা বলছিলাম যে আসলে উনিও বলছেন যে 20 ভাগের মতো যাত্রী এখন ইনফ্যাক্ট আর নেই আসলে এই এই যে বিশ্ব মহামারী পরিস্থিতি তার প্রভাব সবখানেই পড়েছে আমাদের ট্রেন যাত্রায় পড়েছে জনজীবনে পড়েছে একই সঙ্গে অন্যান্য যে যানবাহন বা সব ক্ষেত্রে আমি কোন ক্ষেত্র আর আপনাদেরকে আপনারা তো সবাই জানেন বিষয়গুলো তো সেই পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ে আমি যেটা খেয়াল করেছি যে এরকম স্বাস্থ্যবিধি যদি স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা যদি অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশে মানা হয় আমার ধারণা আমি তো আর চিকিৎসক নই আমার ধারণা বাংলাদেশে এই যে করোনার সংক্রমণ সেটা অনেকটাই কমে আসবে এবং রেলওয়ে যেভাবে ব্যবস্থা করছে এভাবে সমস্ত বাস লঞ্চ স্টেশনে যদি ব্যবস্থা করা হয় তাহলে আমার ধারণা এটি পরিস্থিতির উন্নতিতে সহায়তা করবে মানুষকে তো নানা কাজে বেরোতে হচ্ছে জীবিকার প্রয়োজনে নানা প্রয়োজনে বেরোতে হচ্ছে কিন্তু যে জিনিসটা হচ্ছে তা হলো স্বাস্থ্যবিধি মানা সেই স্বাস্থ্যবিধি মানায় মানুষজন যদি সতর্ক থাকে যদি নিরাপদ দূরত্ব বজায় রাখে তাহলে দেখা যাবে যে আসলে এই অবস্থা থেকে আমরা অনেকটাই কমে উদ্ধার পেতে পারি পরিত্রাণ পেতে পারি এখানে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য উন্মুক্ত ব্যবস্থা রয়েছে যাত্রীরা করছেন যারা ভেতরে যাচ্ছেন সবাই করছেন আমরা দুটো বুথ দেখছি এখানে যেখানে বুথগুলোতে মূলত আপনার তাপমাত্রা মাপা হয় তাপমাত্রা মেপে যদি যাত্রীর কোনো তাপমাত্রা তার সন্দেহজনক পর্যায়ে থাকে তখন তার যাত্রা বাতিল করে দেওয়া হয় আমরা সেখানে কথা বলে দেখতে পারি যে এই তাপমাত্রার বিষয়টি যদি দেখেন তারা একটু কথা বলি আপনার সাথে জি এই যে তাপমাত্রার মাপার জন্য দুটো বুথ করেছেন আপনারা স্যারের সাথে কথা বলি আমরা আবার একটু তার সাথে যাব যে তাপমাত্রা মাপার দুটো বুথ একটু আমি যে আমরা যে দেখিয়ে নিতে পারি আপনাদের টিকিট চেকিং ও তাপমাত্রা পরিমাপ কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজ এবং অপরকে নিরাপদ রাখুন তো এখানে স্টেশন ম্যানেজার সাহেব আছেন আমরা এই সিস্টেমগুলোকে আরেকবার জেনে নেব তারপরে আমরা টিকিট কাউন্টারের দিকে যাব দুইজন দুইখানে দুইজন রয়েছেন এবং তারা একই সঙ্গে আমরা পুরো ব্যবস্থা নিয়ে আরেকটু কথা বলতে চাই জি আমাদের এখানে রয়েছেন রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা জি আপনার নামটা একটু বলবেন আমি মোহাম্মদ শওকত জামিল মোহসে বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ঢাকা আপনার কাছে একটু জানতে চাইছিলাম আমরা পুরো ভিতরটা ঘুরে দেখেছি ট্রেনের ভেতরে ঘুরে দেখেছি এখানেও দেখলাম তাপমাত্রা মাপার দুটো বুথ করেছেন আপনারা পুরো এই স্বাস্থ্যবিধির ব্যবস্থাপনাটা আপনারা কিভাবে করেন এবং যদি এখানে কোনো তাপমাত্রা আপনারা কি কি ব্যবস্থা নেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রি পথে আমাদের এখানে বেসিন আছে পানি সাবান রয়েছে এখানে প্যাসেঞ্জাররা যখন এখানে প্রবেশ করবে তখন হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে আমার এখানে ফুড স্টেপ আছে নির্দিষ্ট 1 মিটার পরপর মার্কিং আছে স্ট্যান্ড হেয়ার লেখা আছে যে এখানে দাঁড়াবে দাঁড়ানোর পরে আমার ওখানে থার্মাল অটোমেটিক থার্মাল গেট আছে ওখানে ক্যামেরার মাধ্যমে প্রত্যেক প্যাসেঞ্জারের আমাদের ফটোসহ ওখানে রেকর্ড হয়ে যায় টেম্পারেচার এবং ওখানে গ্রিন সিগন্যাল আপনি দেখতে পাবেন প্রতিটা ফটোর উপরে গ্রিন কালার আছে হ্যাঁ নর্মাল যখন এটা অ্যাবনর্মাল হয়ে যাবে তখন এটা রেড হয়ে যাবে এবং এখানে আপনার অ্যালার্ম বাজবে তখন আমরা ওই প্যাসেঞ্জারকে বলবো যে আপনার টেম্পারেচার বেশি আছে আপনি যেতে পারবেন না আপনি দয়া করে আসুন এখন আমাদের এইখানে স্যানিটাইজার আছে হ্যাঁ দুইটা ইয়াতে স্যানিটাইজার আছে এখানে ঢোকার মুহূর্তে আমাদের টিকিট চেক করা হচ্ছে টিকিট দেখা হচ্ছে কারো যদি টিকিট কোনো প্রবলেম থাকে বা এনআইডিগত কোনো সমস্যা থাকে কাউন্টার থেকে আমরা চেক করিয়ে দিচ্ছি যে টিকিট অরিজিনাল কি না এবং ভিতরে আমাদের প্রতি কোচ এবং প্রতিটা সিটে আমাদের স্প্রে করা হয় প্রতি জার্নির আগেই হাতল সহ ভালোভাবে মোছা হচ্ছে
তো আমরা ওইখানে আমাদের তথ্য সহায়তা কেন্দ্র আছে, যে কোনো ইনফরমেশন ওখান থেকে আমরা দিয়ে দিচ্ছি প্যাসেঞ্জারদের। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের রয়েছে, র‍্যাব আছে, কন্ট্রোল রুম আমাদের, জিআরপি আছে, আমাদের নিরাপত্তা বাহিনী আছে, এবং আমাদের সার্বক্ষণিক টিটি এবং টিসি যারা আছে তাদের প্রবেশ গেট আমাদের মনিটর করা হচ্ছে, যাতে বিনা টিকিটে কেউ প্রবেশ না করে, এবং যারা টিকিট নিয়ে যাবে তাদের যাত্রা যাতে স্বাচ্ছন্দ্যময় এবং নির্বিঘ্নে তারা ঘরে পৌঁছতে পারে, এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা নিজেরাও দেখেছি বন্ধুরা, এর আগেও বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে এখানে যে স্বাস্থ্যবিধি মানা হয়, এটা যদি অন্যান্য জায়গায় মানা হতো তাহলে আমরা হয়তো অনেকটাই রেহাই পেতাম, কিন্তু এতে তো কিছু করার নেই। যদিও আপনার তো এখন তো মহামারী সিস্টেম, কিন্তু তাতে রেলের রেভিনিউ কি পরিমাণ কমছে? রেভিনিউ আসলে এখন যেটা প্রায়োরিটি দিচ্ছে সরকার সেটা হচ্ছে জনগণের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ, এবং তারা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, কোনো ধরনের আমাদের করোনা ভাইরাসের সংক্রমণ যাতে কম থাকে, সেই পলিসিতেই কিন্তু আমাদের ট্রেন চালানো হচ্ছে। মানে স্বাস্থ্যই প্রধান, স্বাস্থ্যই মুখ্য বিষয় এখানে, এখানে রেভিনিউ মুখ্য বিষয় নয়। এখানে আমরা একটা সিট পর পর আমরা বিক্রি করছি, কেন আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটা যাতে বজায় রাখে, সেই ক্ষেত্রে আমার 50% আর্নিং কমে গেছে। প্যাসেঞ্জারের কথা চিন্তা করে, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে, আর্নিংয়ের কথা চিন্তা করলে তো হবে না, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালাতে হলে আমাদের একটা পরপর সিট আমাকে বিক্রি করতে হবে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার 50% রাজস্ব কমবে। বাণিজ্য কর্মকর্তা বিভাগে ঠিকই বলছিলেন, আসলে তো এখন স্বাস্থ্যবিধি প্রধান, আবার মানুষ জরুরি প্রয়োজনেও যাবে, এই দুটিরই সমন্বয় করছেন। যেমন ট্রেনে টিকিট তারা একটা পুরো একটা দুটো দুজনের একজন একটি বিক্রি করছেন, এবং অন্যান্য ব্যবস্থাও আপনাদের দেখালেন। আমরা আসলে যদি একটু বাইরে যে দেখিয়ে তারপরে আপনাদের সঙ্গে বিদায় নেব বন্ধুরা, যে বাইরে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন সেখান থেকে আপনাদের দেখিয়ে তারপরে, এরপরে আমরা বলেছি যে আমরা আরেকটি বাস স্টেশনে যাব, আমরা পার্থক্যগুলো তখন বুঝতে পারবো যে বাংলাদেশ রেলওয়ের কি ব্যবস্থাপনা, এবং সাধারণ যারা যাত্রীবাহী বাস রয়েছে অথবা বেসরকারি উদ্যোগে যেগুলো চলে সেগুলোর কি ব্যবস্থাপনা। দেখবেন, খেয়াল করবেন বন্ধুরা যে কাউন্টারে কিন্তু টিকিট বিক্রি, যদিও অনলাইনেই সব বিক্রি হচ্ছে, তবুও কেউ কেউ কাউন্টারে আসছেন কিন্তু এখান থেকে তার টিকিট বিক্রি হয় না। যাত্রীরা কিন্তু সামাজিক দূরত্ব মেনেই প্রবেশ করছেন, এবং সে জিনিসটা আমরা এখানে বেশ ভালোভাবেই লক্ষ্য করছি। বন্ধুরা, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন, এবং যে বিষয়টি আপনারা দেখলেন এবং যে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করলাম, যে বাংলাদেশ রেলওয়ে অন্যান্য সেক্টরের চেয়ে, আমরা যদি সেটা বাস বলি লঞ্চ বলি, তার চেয়ে অনেক ভালো অবস্থা এখানে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি এগুলো মানার চেষ্টা করছে। একটু আগেই কর্মকর্তারা বলছিলেন তারা স্বাস্থ্যবিধিকেই, স্বাস্থ্যকেই প্রাধান্য দিচ্ছেন, যদিও লোকসান হচ্ছে তাদের। আমরা মনে করি এখান থেকে বাংলাদেশের পুরো এলাকাগুলোতে একটু অনুসরণ করার জায়গা রয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং এই যা এই সিস্টেমগুলো যদি সবখানে গ্রো করা যায়, আমরা যদি সামাজিক দূরত্ব মেনে চলি, তাহলে আমার বিশ্বাস আমরা করোনা থেকে বেরিয়ে আসতে পারবো, অথবা বেরিয়ে আসার আলো, আশার আলো জাগবে। বন্ধুরা, আজকের মতো আপনারা আমাদের সঙ্গে ছিলেন অনেকেই কষ্ট করে, জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি ডয়েচে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে, আমি হারুনুর রশিদ স্বপন। বন্ধুরা, এই করোনার সময় সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে নজর দেবেন। শুভেচ্ছা নিরন্তর ঝর্ণাধারায়। ¡Gracias!